আমন্ত্রণ নিউজ গ্যালারি অনুষ্ঠানে। যারা আমাদের সঙ্গে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আলোচনা করি, বিশ্লেষণ থাকে। আজকে যে বিষয় নিয়ে প্রথমে কথা বলবো, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন যে আজকে জাতীয় সংসদ অধিবেশন চলাকালে পটুয়াখালী 3 আসনে সংসদ সদস্য এস এম শাহজাদা তিনি একটি প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাদ চাই। আমাদের এমন একটি দাবি নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং বক্তব্য দেওয়ার পরে অনেক আলোচনা হচ্ছে, অনেকে নিউজ হয়েছে, অনেকে এটা নিয়ে আলোচনা নানাভাবে আলোচনা হচ্ছে। একজন সরকার দলীয় সংসদ সদস্য তিনি প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন সব কিছু মিলে। তো আগে আমরা সেই বক্তব্যটি একটু শুনবো, তারপরে আলোচনা আসছে। আমার ওখানে আসলে ত্রাণ চাই না, আমার ওখানে লোকজন গিয়েছিল, তারা আমাদেরকে বলেছে আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাদ চাই। মাননীয় স্পিকার, আমি ওই জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না। তারা এই ধরনের প্ল্যাকার্ড এবং এই ধরনের লেখা নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে। আমি তাদের পক্ষ থেকে মাননীয় স্পিকার এটা আমি পড়ে দেখাচ্ছি, তারা এভাবে দাঁড়িয়েছিল যে তারা বলেছিল আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাদ চাই। মাননীয় স্পিকার, এই বক্তব্য যিনি দিয়েছেন এস এম শাহজাদা, পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন। এস এম শাহজাদা, আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি একজন সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে সংসদে যখন এমন প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন এবং বাদ নির্মাণের এমন করে আর্জি প্রকাশ করেন, তখন তো এক ধরনের আলোচনা হবারই কথা। একটু আপনার কাছে জানতে চাই, এই এই যে এই আইডিয়াটার বা কেন আপনি এই কাজটি করলেন একটু জানতে চাই। এটা আসলে আমার কথা না, এটা আমি শুধুমাত্র উপস্থাপন করি। এইটা আমরা যখন এলাকাতে এর আগে জানেন আপনারা আমপান এসেছিল, আমপানে আমাদের এলাকা প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে আবার আসলো ইয়াসও আমার এলাকার লোকজনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পটুয়াখালী জেলাতে সে দেয়নি এমন কিছু নাই, প্রচুর দিয়েছেন, তো তারপরেও আমরা জনগণের কাছে যখন তার অতি জরুরি খাদ্য সহায়তা এবং অর্থ সহায়তা দিল, আমার একটা উপজেলায় দিল 36 লক্ষ টাকা, আর একটা উপজেলায় দিল 21 লক্ষ টাকা নগদ, এরপরে মানে সম্পদ মন্ত্রণালয় থেকেও অতি দ্রুত কিছু কাজ করালো এমার্জেন্সি, এগুলো সব ঠিক আছে। এবং উন্নয়ন আমাদের পটুয়াখালী জেলায় যা আছে সেগুলো আসলে অন্যান্য জেলায় তুলনামূলক কমই আছে, কিন্তু তারপরও লোকজনের যে দাবিটা আমরা যখন গেলাম সেই সরাসরি সেই মাঠ পর্যায় থেকে সেই দাবি জনগণ যেটা করেছে আমার এলাকার, আমি তাদের নির্বাচিত প্রতিনিধি, তারা যে কথাটা বলেছে সেটা আমি সংসদে আজকে উপস্থাপন করেছি। এটা শুধুমাত্র তাদের প্রতিনিধি হিসেবে আমি এখানে উপস্থাপন করে দিয়েছি। এটা আমি সরকার দলীয় বা বেসরকারি দলীয় বিষয়টা সেরকম ভাবে চিন্তা করি নাই বা সেভাবে দেখছি না। আচ্ছা আচ্ছা, আপনি আপনার বক্তব্যের এক জায়গায় বলেছেন যে উপকূলীয় এলাকার অনেক সংসদ সদস্য এই বাঁধ নির্মাণ নিয়ে তার এলাকায় জনগণের রোষানলে পড়ছে, জনগণ এক ধরনের প্রতিবাদ করছে। এত এই বাঁধ নির্মাণ নিয়ে বা বাঁধ নিয়ে কিন্তু অনেক দিন ধরেই কথা হচ্ছে, দুর্বল বাঁধ কিংবা বাঁধ নির্মাণ প্রয়োজন, সংস্কার প্রয়োজন সব কিছু নিয়ে। একজন সংসদ সদস্য হিসাবে এই বাঁধগুলো নির্মাণ না হওয়ার পিছনে কিংবা সংস্কার না হওয়ার পিছনে আপনি কি কারণগুলো দেখছেন? আপনি যদি একদম আপনার এলাকার কথা জানতে চাই। আমি অনেক সংসদ সদস্য রোশনালয় পড়ছে এমন আমি বলছি, কেউ কেউ পড়েছে, আমাদের জাতীয় নিউজ হয়েছে এবং আরো টিভিতে কিন্তু সেটা দেখেছি, পশ্চিমাঞ্চলীয় একটা জায়গায় আমরা সেটা দেখেছি কিছুদিন আগে। আমি সেটার কথা বলেছি যে যেহেতু নিউজে এসছে সেই জিনিসগুলো, তবে বাদ আমার এলাকায় দেখেন, আমার 2 উপজেলা মিলিয়ে এখানে একটা উপজেলা আছে আপনার 105 আর একটা উপজেলায় 208 কিলোমিটার, এতখানি বেড়িবাদ আছে। এবং এইবারের বন্যায় আমার 6 কিলোমিটারের ভিতরে প্রায় 550 বা 600 মিটারের ক্ষতিগ্রস্ত হয়। এগুলো শুধু যা হয় দীর্ঘদিন ধরে আমরা দেখি যে যখনই কোনো জ্বর জলোচ্ছ্বাস আসে, ক্ষতি হয়, অতি দ্রুত এখানে মেরামত করে ওই যে জায়গাগুলো ছুটে যায় সেই জায়গাগুলো দিয়ে দেওয়া হয়, কিন্তু এটা কোনো স্থায়ী আসলে কোনো সমাধান না। আমাদের আমার উপকূলীয় জনগণ স্থায়ী সমাধান
হলো কি, মানুষের জননেত্রী শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা এখন অসীম অবস্থায় চলে গেছে। কারণ সবাই বিশ্বাস করে যে জননেত্রী শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পক্ষে এটা করা সম্ভব। তারা পদ্মা সেতুর মতো প্রজেক্ট করেছে, পটুয়াখালীতে তাপবিদ্যুৎ হচ্ছে, মেডিকেল কলেজ হয়েছে, সেনানিবাস হয়েছে, পায়রা পোর্ট হয়েছে, মানে পটুয়াখালীর এই সমস্ত আওয়ামী লীগ সরকারের এই সমস্ত উন্নয়ন দেখে ওখানকার লোকজনের প্রত্যাশার পরিমাণটাও এখন অনেক বেশি হয়েছে। তারা গ্রামের লোকজন, গ্রামীণ যে লোকজন, মানে তারা তো আসলে আমাদের ওখানকার অর্থনীতির মূল তালিকা। এখন আমরা যারা সমাজে বিদ্যমান হয়ে গেছি, উচ্চ মধ্যবিত্ত আছি, আমরা তো আমাদের সুবিধাটা শহর অঞ্চল, তারপরে আমরা এবং আমার যে চরাঞ্চলের লোকজন আছে তারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনে তারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ আমার ওই চরাঞ্চলের বেশিরভাগ মানুষই বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস, তো তারা সবসময় আমাদের ওখানে কাস্টিং ভোটের প্রায় 10% ভোট আমাদেরকে প্রায় দিয়ে থাকে। তো এই তারা সরকার গঠনে ভূমিকা রাখে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে, এটা তাদের একটা আকুল আবেদন ছিল। আমি দেখলো তাদের বক্তব্যকে সংসদে তুলে ধরি, আমি তাদের রিপ্রেজেন্ট করেছি এবং সরকার কাজ করছে, সরকার এখানে টেকসে কথাটা আসতেছে, বাদ তো হচ্ছে, বাদ নির্মাণ হচ্ছে, কিন্তু কথা একটাই যে এখানে টেকসই বেড়িবাদের প্রয়োজন। কারণ আমরা পারি, আওয়ামী লীগ পারে, শেখ হাসিনা পারে, এটা প্রমাণিত ব্যাপার। এই জন্য মানুষ এইভাবেই চাচ্ছে, আর আমিও ওদের জন্য এভাবে আজকে দাঁড়িয়েছি যে একটা টেকসই একটা ব্যবস্থা হতে হবে। আচ্ছা, যখন এই বাঁধ নিয়ে, কিন্তু উপকূলীয় এলাকার বাঁধগুলো নিয়ে প্রায় সব প্রতি বছরই কথা হয়, কিন্তু কথা তখনই হয় যখন বর্ষাকাল আসে, বৃষ্টি হয়, বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হয়। কেন অন্য সময় যখন বাঁধগুলো মেরামত করা সম্ভব, কিংবা শুকনো সময় বাঁধগুলো টেকসই, যেটা বলছেন টেকসই করা সম্ভব, তখন এটি নিয়ে আলোচনা কেন কম হয়, কিংবা আপনারা যারা জনপ্রতিনিধি আছেন তারা এই বিষয়টিতে কেন তখন সংসদে তোলেন না, বা মন্ত্রী যারা বা দায়িত্বশীল যারা আছেন তখন তাদের দৃষ্টি আকর্ষণ করেন কি না? না না, আমরা দৃষ্টি আকর্ষণ করি। এবং মজার ব্যাপার, আজকে যেই দিনে আমি এই উপস্থাপনাটা করলাম, এই 2019 সালে এই একই দিনে পানি সম্পদ মন্ত্রী, আমি যেই অঞ্চলের কথা বলেছি ওখানে উনি এখন থেকে 2 বছর আগে, তো তখন থেকেই এগুলো কথাবার্তা চলছে, কিছু কাজ হচ্ছে। কিন্তু আমি আসলে কাজ হচ্ছে না এমনটা বলছি না, কিন্তু তারপরও মানুষের প্রত্যাশাটা শুধু আমি তুলে ধরি, তাকে অন্য কোনো ভাবে নেওয়ার কিছু নাই। ধন্যবাদ এস এম শাহজাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। নিউজ গ্যালারি অনুষ্ঠানে এখন আমরা কথা বলবো এই করোনার সময়ে যে শিক্ষা ব্যবস্থা মোটামুটি লণ্ডমণ্ড অবস্থায় চলে গেছে সেটি নিয়ে, এবং এখান থেকে উত্তরণের কোনো পথ আছে কিনা সেটা জানার চেষ্টা করব। এই বিষয়টির কথা বলার জন্য বেশ কয়েকজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, একটু সবার সাথে প্রথমে পরিচিত হয়ে নিই। আমাদের সঙ্গে আছেন পরিচিত শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাইকোবাদ, আমাদের সঙ্গে আছেন অ্যাস্তোনিয়া থেকে যোগ দিয়েছেন সেখানে প্রবাসী শিক্ষক আমিনুল ইসলাম, আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র মহাসচিব, যুগ্ম মহাসচিব জয়নুল আবেদিন জয়, আছেন কুড়িগ্রামের এটি নিউজের প্রতিনিধি এবং শিক্ষা উদ্যোক্তা ইউসুফ আলমগীর, এবং কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন কুড়িগ্রামের সুভারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজিনুর মুস্তারি। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমি একটু আলোচনার শুরুতেই আমি একটু যদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কাইকোবাদের কাছ থেকে একটু জানতে চাইবো, স্যার আপনার কাছে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে যে এই করোনার এই সময় লম্বা একটা সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, 23 মে খুলে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু করোনার যে অবস্থা সে কারণে আবার স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, এবং করোনা যে অবস্থা দেখা যাচ্ছে সামনে কবে আসলে খুলবে এটি নিয়ে কোনো আসলে কোনো ধরনের ধারণা করাও মুশকিল হয়ে যাচ্ছে, কতদিন থাকবে, পরিস্থিতিটা খারাপ হয়ে হচ্ছে। এই সময়টাতে শিক্ষা ব্যবস্থা, এই লম্বা সময়টাতে শিক্ষা ব্যবস্থা কীভাবে চলবে, কীভাবে শিক্ষা ব্যবস্থাকে আবার ক্লাসে ফিরিয়ে আনা সম্ভব হবে, শিক্ষার্থীদের ফিরিয়ে আনা সম্ভব হবে, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কি আপনি দেখছেন কিনা, বা আপনার যে পরিকল্পনা নিয়ে চলছে সেটি নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? শিক্ষা ছাড়া সুস্থ জীবন হতে পারে না, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য। 2000 সালে মার্চ মাস থেকে আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে করোনা অতিমারীর কারণে।
কারণটিও পরিষ্কার, আমরা জানি করোনার হাত থেকে রেহাই পেতে হলে দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে, এবং বাংলাদেশেরও সকল দেশের মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ, আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দৈহিক দূরত্ব বজায় রাখা প্রকৃতপক্ষে সম্ভব নয়। আমরা জানি আমাদের দেশে পড়ালেখা শুধু স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে হয় না, এছাড়াও ছাত্ররা নানাভাবে পড়ালেখা করে। আমরা যখন বুঝতে পারলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব নয়, তাহলে পড়ালেখা কিভাবে করা যাবে এর পদ্ধতি আমাদের বের করা উচিত ছিল। আমরা জানি আমাদের সরকার টিভির মাধ্যমে কিছুটা পড়ালেখা চালিয়ে যাচ্ছেন, যার গুণগত মান এখনো আমরা উন্নত করতে পারি না, যেটা ছাত্রদের উৎসাহিত করে না, আনন্দময় নয়। তার একটি ব্যবস্থা করা উচিত ছিল। শিক্ষায় আমাদের বরাদ্দ বলি বিনিয়োগ বলি সবই যথেষ্ট কম, যে সংখ্যা সুপারিশ করা হয় তার থেকে ঢের কম। তবে এই করোনার সময়ে কিন্তু আমরা তথ্য প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহার করে শিক্ষার মানটা বজায় রাখার চেষ্টা করতে পারতাম। একজন শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, দক্ষ শিক্ষক পড়াতেন, 10 লক্ষ ছাত্র এই পড়াটা শুনতে পারত, সেই সুযোগটা আমরা গ্রহণ করিনি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তির মাধ্যমে জুম ইত্যাদি ব্যবহার করে পড়ালেখাটা চালিয়ে গেছে। স্কুল কলেজে পড়ালেখাটা চালানো খুবই জরুরি ছিল, সেটা হোক রেডিওর মাধ্যমে, টিভির মাধ্যমে, যাদের কাছে টিভি নাই তাদেরকে অন্যভাবে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। এখন শিক্ষকরা, স্কুলের শিক্ষকরা তাদেরকে স্কুলে আসতে হয় না, তারা কিন্তু একটা বাড়তি দায়িত্ব পালন করতে পারে। বোর্ড কর্তৃপক্ষ সকল স্কুলকে নির্দেশনা দিতে পারতেন যে ছাত্রদের কি কি পড়তে হবে, হয়তো প্রতি সপ্তাহে কি কি পড়তে হবে। এটা শিক্ষকরা যদি ছাত্রদের কিংবা তাদের অভিভাবকদের সম্পৃক্ত করে এগুলো ছাত্রদেরকে জানাতো, তাহলে তারা কিন্তু এটাকে গুরুত্ব দিত। অর্থাৎ শিক্ষার ধারাবাহিকতায় সেটা সঠিক হয়নি। মার্চ মাস থেকে শুরু করা উচিত ছিল, কখন করোনা চলে যাবে তারপরে আমরা অপর ছাত্ররা শিখবে এটা তো কাম্য না। শেখার কাজটা ধারাবাহিকতা চালিয়ে যাওয়া উচিত ছিল, আমরা সেটা দুঃখজনক ভাবে চালিয়ে যেতে পারিনি। আমাদের সরকার বিভিন্ন খাতকে করোনাকালীন প্রণোদনা দিয়েছে, শিক্ষায় যে কি প্রণোদনা হয়েছে সেটা কিন্তু আমি একদম দেখতে পাইনি। আমাদের দেশে একমাত্র উদ্বৃত্ত মানুষ, এই মানুষকে শিক্ষা এবং দক্ষতা দিয়ে রূপান্তর করতে পারলে আমাদের অগ্রগতি নিশ্চিত, কিন্তু সেটাকে আমরা তত্ত্বটা গুরুত্ব দিয়েছি বলে আমার কাছে মনে হয় না। প্রতিবারই শুনেছি এই জুন মাসে স্কুল বন্ধ, খুলবে না, জুলাই মাসে খুলবে না, আগস্ট মাসে খুলবে না, এগুলো তো সবই নেতিবাচক সংবাদ, ছাত্রদেরকে হতাশাগ্রস্ত করেছে। স্যার, আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে এখন বলা হচ্ছে যে সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে সব শিক্ষার্থীকে টিকা, করোনার টিকা দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়তে খুলে দেওয়া সম্ভব হবে। আমাদের টিকা প্রাপ্তি নিয়ে যে আলোচনা আমরা দেখছি, যে অবস্থা আমরা দেখছি, সেখানে আসলে এখন এই মুহূর্তে সবাইকে টিকা দিয়ে ক্লাসে ফিরিয়ে আনা এটা কতটা বাস্তবসম্মত আপনার কাছে মনে হচ্ছে? আমি বলবো যে টিকার বিষয়ে বাংলাদেশে যে ব্যবস্থাপনা সেটা মোটামুটি ভালোই হয়েছে। আমি নিজেও টিকা পেয়েছি যথাসময়ে, টিকা আনার প্রস্তুতি চলছে,
মানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ক্ষেত্রে টিকার বিষয়টা আমরা জরুরিভাবে দেখতে পারি। তাদেরকে যেহেতু হলে থাকতে হয়, শিক্ষকদের অবশ্যই বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া উচিত। আশা করি সরকার তার জন্য জোর চেষ্টা চালাচ্ছে। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, আবার আসছি আপনার কাছে। আমি একটু একটু আমিনুল ইসলাম, স্থানীয় পূর্ববাসী শিক্ষক, তার কাছে একটু যেতে চাই, একটু জানতে চাইব, ইউরোপে আপনি তো ইউরোপের ব্যবস্থা দেখছেন, সব কিছু দেখছেন, সেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া নিয়ে কী অবস্থা হয়েছে? নিশ্চয়ই খুলে দিয়েছে, সেখানে আসলে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, এবং সেখানকার শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষা নিয়ে পরিকল্পনা, এবং বাংলাদেশে এই শিক্ষা কার্যক্রম নিয়ে করোনাকালে পরিকল্পনা মধ্যে ফারাকটা আপনি কী দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ রেজওয়ান। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন কিংবা ইউকে বলেন কিংবা আমি এখানে যেখানে আছি এস্তোনিয়া, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু কখনোই বন্ধ ছিল না। তার মানে হচ্ছে আমরা কোনো একটা সময়ে হয়তো অনলাইন ক্লাসে গিয়েছি, এরপর আমাদের আবার যখন অবস্থা ভালো হয়েছে আমরা আবার ইন পার্সন ক্লাসে গিয়েছি। আমাদের কিন্তু অলরেডি একটা এক্সিস্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার ছিল, সুতরাং আমাদের জন্য এটা হয়তো খুব একটা কঠিন ছিল না, অনলাইনে চলে যাওয়া, আবার অফলাইনে যাওয়া, আবার ইন পার্সনে যাওয়া। কিন্তু আমরা যেভাবে ফোকাসটা করছি আমাদের দেশে, আমার মনে হয় সেখানে বোধ হয় কোথাও একটা ভুল হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার কথা বলছি, স্কুল কলেজে শিক্ষার কথা বলছি, স্কুলের সেকশনের মধ্যে একদম প্রাইমারি বা আমরা শিশু, মানে একদম যারা ছোট শিশু শ্রেণী বলতে আমরা যা বুঝি, সেখানে বোধ হয় আমাদের ফোকাসটা সবচেয়ে বেশি রাখা উচিত, যেটা আমরা একদমই রাখছি না। পুরো ইউরোপ জুড়ে, এমনকি যখন সেকেন্ড ওয়েভ খুবই হাই পর্যায়ে ছিল, তখনও আমাদের এখানকার শিশু শ্রেণী যেখানে ছিল, যারা একদম নার্সারি লেভেলে কিংবা প্লে গ্রুপ লেভেলে তাদের, এবং 1-3 লেভেলের তাদের স্কুল কিন্তু চলছিল এবং পুরো মাত্রায় চলছিল। এছাড়া একটা কারণ হচ্ছে শিশুদেরকে আপনি যতদিন, কারণ ওই সময়টা তো আপনার মানসিক বিকাশটা ঘটে, এখন আপনি যদি দীর্ঘ 1-1.5 বছর ধরে এর মাঝে আমাদের শিশুরা ঘরে বসে আছে, এবং আরো যদি 1 বছর, এই যে ভ্যাকসিনের কথা বলছিলেন, এটি তো আসলে 1 বছর না, আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে আরো 2-3 বছর লেগে যাবে হয়তো আমাদের সবাইকে ভ্যাকসিন করতে। আর শিশু লেভেলের ভ্যাকসিনেশনের কথা বলছেন, সেটা তো এমন কি আমেরিকাতেও এখনো একদম যারা কম বয়সে সেটার ভ্যাকসিনেশন পুরোপুরি শুরু হয়নি, মাত্রই না শুরু হলো যারা টিনেজারদের। তাহলে আপনি, তাহলে এই যে শিশুরা আছে তাদেরকে তো স্কুলে নিতে হবে, তাদের মাথায় তো এটা বসে যাচ্ছে যে কেউ আমাদের কথা চিন্তা করছে না। আমি কেন বলছি কেউ চিন্তা করছে না, কারণ এই শিশুরা কিন্তু তার পাড়া মহল্লায় ঠিকই খেলতে বের হচ্ছে, আবার ঘরে আসছে। কেন আসছে? কারণ কোনো কিছু তো আমরা লকডাউন তো করছি না, আমাদের যে অফিস গুলো খোলা আছে, লোকজন পার্টিতে যাচ্ছে, কোথায় যাচ্ছে না। আমাদের যখন ঈদের আমেজ হলো, সবাই আমরা গ্রামে গেলাম, আবার ফেরত আসলাম, বাস ট্রাক চলছে, সবকিছুই চলছে। তাহলে এই শিশুরা, তারা তো প্রথমেই ভাবতে শুরু করছে আমাদেরকে নিয়ে বোধ হয় কেউ ভাবছে না। তাহলে এটি তারা মাত্র বড় হচ্ছে এবং তাদের যে মানসিক একটা বিকাশ হচ্ছে এই সময়টাতে, তারা ধারণা নিচ্ছে যে বোধহয় আমাদেরকে নিয়ে কেউ ভাবছে না। এখন আমি আসলে সরকারকে কিংবা যারা নীতি নির্ধারণ করেন তাদেরকে দায়ী করছি না, কারণ এই করোনা পরিস্থিতি তো আর আমাদের আগে ছিল না। এখানে দায়ী করার বিষয় না, বিষয়টা হচ্ছে আমরা কি করে এই শিশুদেরকে স্কুলে নিতে পারবো। যদি নাও নিতে পারি, একটা রোড ম্যাপ তো থাকবে যে এই অবস্থায় আসলে আমরা খুলবো, এইভাবে ক্লাসটা নিব। তো আমরা তো এখন প্রথম দিকে না হয় মানলাম, 1.5 বছর চলে গেল, এখনো আমরা জানি না। অ্যাটলিস্ট আমি যেহেতু শিক্ষা সাথী আছি, আমি শিক্ষকতা করি এবং নিয়মিত লেখালেখি করি, আমি তো এখনো জানি না যে আসলে রোড ম্যাপটা কি, এরকম কোনো রোড ম্যাপটা আমাদেরকে দেওয়া হয়নি। আমরা জানিও না কিভাবে স্কুলগুলো ওপেন হবে। এখন বিষয়টা হচ্ছে কি, ধরুন আপনি তো আমাদের দেশে এখন সংক্রমণ হয়তো কিছুটা বাড়ছে, কিন্তু একটা লম্বা সময় কিন্তু আসলে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কিংবা চট্টগ্রাম এর আশপাশের এলাকা ছাড়া পুরো দেশে কিন্তু সেই অর্থে আমাদের এই ভাইরাসটা ছড়াচ্ছিল না, অনেক জায়গায় 1-2 জন করে আক্রান্ত হচ্ছিল। তাহলে সেই এলাকাগুলোতে কেন আমরা এই বাচ্চাদের কেন স্কুলে নিতে পারলাম না? বা এখনো যদি সেটা হয় যে আমাদের, যেহেতু দেখেন এখন কিন্তু এলাকা ভিত্তিক লকডাউন হচ্ছে, তাহলে এলাকা ভিত্তিক স্কুলগুলো কেন খোলা যাচ্ছে না? তাহলে আমাদের কিন্তু এক ধরনের তো পরিকল্পনা করতে হবে। আমরা তো আগামী 1-2 বছরে আমাদের পুরো পপুলেশনকে ভ্যাকসিনেশন করতে কখনোই পারবো না। আমাদের প্রথম দিকে আমরা বেশ ভালোভাবে ভ্যাকসিন দিচ্ছিলাম, হয়তো আবার ভালোভাবে এগুবো, ভালোভাবে এগুলেও তো একটা পুরো দেশকে আমাদের মতো
16-17 কোটি জনসংখ্যার একটা দেশকে পুরোপুরি ভ্যাকসিনেটেড না করতে পারলেও 67% ভ্যাকসিনেট করতে তো আপনার কয়েক বছর লেগে যাবে। তাহলে আমাদের এই কয়েক বছরের একটা প্ল্যান কি করতে হবে না? আর বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলছিল, যেমন স্যারও কালকেবাদ স্যারও বলছিল, হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয় আসলে বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে হয় কি, যেহেতু হোস্টেলের ব্যাপার থাকে, হলের ব্যাপার থাকে, সরকার আসলে এই দায়টা নিতে চাচ্ছে না। আমি একসেপ্ট করি সেটা, অ্যাবসলিউটলি ফাইন, কারণ এই দায়টা কেউই নিতে চাবে না। যদি সেখানে ভাবে ছড়িয়ে পড়ে কে এই দায়টা নিবে? কিন্তু অন্তত শিশু শ্রেণীর এই দায়টুকু নিন, কারণ তাদের তো লং রানে একটা প্রভাব পড়ে যাবে, এদের মাথাতে এটা বসে যাবে। সুতরাং এটা দেখতে হবে, কারণ আমাদের এখানে সবকিছু খোলা। আপনি জিজ্ঞেস করছিলেন ইউরোপে কি, আমাদের এখানে কিন্তু স্কুল কলেজগুলো খোলা। এবং আপনি হয়তো বলতে পারেন ইউরোপ কিংবা ইউকে কিংবা আমেরিকা একটা সাকসেস স্টোরি না কোভিডের ক্ষেত্রে, যেহেতু এখানে ফ্যাটালিটিটা অনেক বেশি, অনেক মানুষ মারা গিয়েছে। সেজন্য আমি বলবো না যে আমাদের ইউরোপিয়ান মডেলটা আপনাকে নিতে হবে, কিন্তু অ্যাটলিস্ট কুড়িগ্রামের সুবরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজি নূর মুস্তারি আমাদের সঙ্গে আছেন। মুস্তারি সাহেব, আপনার কাছে যেটি জিজ্ঞাসা করবো সেটি হচ্ছে যে এই যে আসলে কি আপনার কাছে মনে হয় যে করোনার এখন যে অবস্থা সেখানে শিশুদের স্কুলে নিয়ে যাওয়াটা সম্ভব ছিল, অন্তত যেসব এলাকায় করোনার প্রকোপ কম সেখানেও অন্তত সম্ভব ছিল? আসসালামু আলাইকুম। আমি কুড়িগ্রাম সীমান্তবর্তী একটা এলাকা, উত্তরবঙ্গের একদম সীমান্তবর্তী এলাকা, কুড়িগ্রাম সদরের চরাঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। তো আপনারা সবাই জানেন 2020-এর মার্চের মাঝামাঝি থেকে আমাদের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরেও আমরা যে প্রাথমিক শিক্ষকেরা বসেছিলাম সেরকমটা নয়। আমরা শুরু থেকেই মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করেছি এবং এখনো সেটাও হয়ে যাচ্ছে। এবং তারপরে অনলাইন ক্লাস চালু হলো। তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে বাংলাদেশ বেতার, সংসদ টিভি এবং স্থানীয় প্রশাসন যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এখন পর্যন্ত। আসলে আমাদের কার্যক্রম কোনটা থেমে নেই। খুব রিসেন্টলি আমাদের নির্দেশনা আছে যে ওয়ার্কশিট, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট বিতরণ, এবং সেই ওয়ার্কশিট আমরা ইতিমধ্যে ষষ্ঠ সপ্তাহের ওয়ার্কশিট বিতরণ করেছি এবং পূর্বের ওয়ার্কশিটগুলো সংগ্রহ করেছি, মূল্যায়ন চলছে এবং সেখান থেকে শিক্ষার্থীদের একটা প্রোফাইল তৈরি হচ্ছে। আসলে আমাদের কাজ বন্ধ নেই, আমরা কাজ করে যাচ্ছি। তবে হ্যাঁ, আয়োজন অনেক, কিন্তু কোথাও কোনো প্রাণ চাঞ্চল্য নেই, যেটা আমাদেরকে মেনে নিতে হবে। এবং আপনার যে পদ্ধতিতে ক্লাস হচ্ছে, অনেকে বলছেন এটা আনন্দদায়ক না এবং শিশুদের আসলে শ্রেণীকক্ষের বাইরে থেকে শিক্ষার কার্যক্রমে যুক্ত রাখা বা তাদের শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া, এটাতে নেওয়ার জন্য যে পরিমাণ আনন্দদায়কভাবে শিক্ষা পদ্ধতিটা নেওয়া হওয়ার কথা, এখন যে পদ্ধতিতে আপনারা বলছিলেন যে পদ্ধতিতে আসলে শিক্ষা কার্যক্রম চলছে, সেটি আসলে তেমন কার্যকরী না আপনার কাছে কি সেটা মনে হয়? না, কার্যকরী না এটা আমি বলবো না, কারণ একবারে বন্ধ থাকা সেই জায়গা থেকে এখন এই ওয়ার্কশিট বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যে বইয়ের সঙ্গে তাদের সংযোগ হয়েছে, এতদিন তো তারা আমার মনে হয় টোটালি বইয়ের বাইরে চলে গিয়েছিল, সেখান থেকে তারা যে বইয়ের সঙ্গে তাদের একটা সম্পর্ক তৈরি হলো, তারা লেখালেখি করছে, বইটা দেখে খুঁজে লিখছে, আমাদের সঙ্গে তাদের যোগাযোগ হচ্ছে, আমরা তাদের কাছে যাচ্ছি, এটা এটা অনেক বড় পাওয়া। আচ্ছা, কার্যকরী না এটা বলবো না, তবে হ্যাঁ আনন্দদায়ক নয় সেটা তো মেনে নিতেই হবে। আচ্ছা, আমি একটু তারপরেও আনন্দ আমি একটু জয়নুল আবেদিন জয় আপনার কাছে আসতে চাই, বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম মহাসচিব। আপনাদের অবস্থা তো দেখতে পাচ্ছিলাম যে অনেক কিন্ডারগার্ডেন স্কুল এর মধ্যে বন্ধ হয়ে গেছে, আসলে কি অবস্থা কিন্ডারগার্ডেন স্কুলগুলো, কি অবস্থা যদি ছোট্ট করে সেটাকে জানান? হ্যাঁ, ধন্যবাদ। আসলে একটু বলতে হয় সেটা হচ্ছে আমাদের বর্তমান যে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন তাদের নিজস্ব পরিকল্পনার অভাবে শিক্ষা খাতের আজকে এই ধ্বংসের পথে। শুধুমাত্র কিন্ডারগার্ডেনের কথা বলবো না,
যারা প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক যেখানেই হোক না কেন, এই যে ডিজিটাল যুগে বা ভার্চুয়াল ক্লাস, এটা তো শুধু আনন্দদায়ক নয়, এটা স্বীকার করতেই হবে। এতে কত পার্সেন্ট অংশগ্রহণমূলক সেটা কি একবার কেউ ভেবে দেখেছেন? সর্বোচ্চ 13-17% শিক্ষার্থী অংশগ্রহণ করত, আর বাকি যেই 85-83% শিক্ষার্থী অংশগ্রহণের বাইরে রয়ে গেল তাদের শিক্ষার্থী। এখানে আমাদের দেখার বিষয় যে শুধুমাত্র এই ভার্চুয়াল ক্লাসের কথা বলে আমরা যে ছোট ছোট কোমরমতি শিক্ষার্থীদের হাতে অ্যান্ড্রয়েড ফোন তুলে দিলাম এবং তাদেরকে আনলিমিটেড ডাটা দিয়ে দিলাম, তারা এটার মিস ইউজ করছে কিনা সেই তদারকি আমরা কিন্তু বাবা মা কখনোই করিনি, যার ফলে আজকে ঝোপে ঝাড়ে বাড়ির ছাদে বা অলিতে গলিতে আপনি দেখবেন যে ছেলে মেয়েদের একটা কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে এবং টিকটকের পরিমাণ এত বেড়ে গেছে, যার ফলাফল বিগত এক মাসের পত্রপত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখি। এই অবস্থায় কিন্ডারগার্টেন গুলোর কথা আমি বলবো, আমাদের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী কিছুদিন আগে বললেন যে কিন্ডারগার্টেন গুলো আমাদের আওতার বাইরে, তারা ইচ্ছে করলে খুলে দিতে পারে। আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আমরা যে স্বাস্থ্যবিধি শব্দটাকে আজকে ব্যবহার করছি, এই স্বাস্থ্যবিধি শব্দটার যথাযথ ব্যবহার শুধুমাত্র কিন্ডারগার্টেন সেক্টরই করেছে সারা জীবন, শুধুমাত্র করোনাকালীন সময়ের জন্য নয়। আজকে দেখেন শিক্ষা খাতের এই যে সারা বাংলাদেশের শতভাগ শিক্ষার্থীর যেই পড়াশোনার দায়ভার, তার 40% কিন্ডারগার্টেন পূরণ করে, এটা সরকারকে স্বীকার করতে হবে। বিগত 2009 সাল থেকে আজ পর্যন্ত যে সমাপনী পরীক্ষাগুলো হয়েছে অথবা বৃত্তি পরীক্ষার রেজাল্ট গুলো এসেছে, সেখানে আপনি নিঃসন্দেহে প্রমাণ করতে পারবেন যে এর সর্বোচ্চ রেজাল্ট গুলো কিন্ডারগার্টেন থেকে পেতে। সুতরাং এই পড়াশোনায় অগ্রণী ভূমিকা রেখেও কিন্ডারগার্টেন সেক্টর আজ অবহেলিত। আজকে দেখেন অধিকাংশ কিন্ডারগার্টেন যেহেতু ভাড়া বাড়িতে পরিচালিত, বিগত 2020 সালের 17 মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় 15 মাস যাবৎ এই স্কুলগুলোতে বন্ধ রয়েছে। আমি ধরে নিলাম যে তারা ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠান করেছে, মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন উদ্যোক্তা হওয়ার জন্য, আমরা শিক্ষা উদ্যোক্তা হয়েছিলাম, কিন্তু আমরা তো এই দেশের জাতীয় পরিচয়বোধ পত্রধারী নাগরিক, আমাদের তো ন্যূনতম মৌলিক অধিকার রয়েছে। আমরা বলছি না যে আপনি স্কুল খুলে দেন, কিন্তু ন্যূনতম বাঁচার অধিকার তো আমাদেরও ছিল। আজকে 15 মাস পর্যন্ত কিন্ডারগার্টেনকে কোনো প্রকার অনুদান দেওয়া হয়নি। আচ্ছা জনাবেন জয়, আপনার কাছে যে জানতে চাইবো সেটা হচ্ছে আপনি কি মনে করেন এখন কি স্কুল খুলে দেওয়ার মতো পরিস্থিতি আছে নাকি আপনাদের জন্য সরকারি অনুদান প্রয়োজন, কোনটা? শতভাগ আছে সেটা আমি বলবো না, তবে হ্যাঁ যেহেতু সারা বাংলাদেশে সবকিছুই আংশিকভাবে চলছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সম্ভব, অন্যতম প্লে থেকে 10ম শ্রেণী পর্যন্ত খোলা সম্ভব। সেই ক্ষেত্রে হয়তো বা একটা ক্লাসে যে পরিমাণ স্টুডেন্ট ছিল তাদেরকে ভাগ করে সপ্তাহে 3 দিন বা 2 দিন ক্লাস দেওয়া যেতে পারে। আমাদের অ্যাসোসিয়েশন থেকে দাবি একটাই সরকারের কাছে, এবার বাজেটে কিন্ডারগার্টেনের জন্য আলাদা একটা বৃহৎ বাজেট রাখা উচিত, যেহেতু কিন্ডারগার্টেন মালিকই ক্ষতিগ্রস্ত হয়েছেন। হয়তো স্বাস্থ্যবিধি মানে আপনি যদি আমাদেরকে কোনো প্রকার সহযোগিতা না করেন, ওয়েল ডান, আমাদের আপত্তি নেই, কিন্তু আপনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন আমাদেরকে বাঁচার জি, অথবা আপনি আমাদেরকে আর্থিক সাহায্য জি। আপনার কথা বুঝতে পেরেছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনার একটা খবর শিক্ষা ব্যবস্থায় এখন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে অটো পাস, এবং তারপরে যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়তো পরীক্ষা নেওয়া হবে, এটি শিক্ষা আপনি এটি কতটা সমর্থন করেন বা কতটা ইতিবাচক হিসেবে দেখছেন? দেখুন, শিক্ষার দুটি অংশ, একটা হলো ছাত্ররা শিক্ষা লাভ করবে এবং তার মূল্যায়ন করতে হবে। শিক্ষা যদি লাভ করতে না পারে, মূল্যায়ন করে কিছু আসে যায় না। ছাত্রদের পড়ালেখার ধারাবাহিকতা রাখা উচিত ছিল, আমরা সেটা সম্ভবত রাখতে পারিনি। আমাদের এখানে উদ্যোগী হওয়া প্রয়োজন ছিল, প্রতিটি ছাত্রের প্রতিদিন
দুই থেকে তিন ঘন্টার সময় যাতায়াতে নষ্ট হয়নি। এই যে 4 কোটি ছাত্র, তাহলে 4 দুগুণে 8 কোটি ঘন্টা প্রতিদিন সেটা ব্যবহার করার একটা পরিকল্পনা আমাদের করা। তারপরেও এই যে রাজধানীর যদি আমরা বিবেচনায় আনি, এমনকি যখন করোনা থাকবে না তখনও অনলাইনে কিভাবে পড়ানো যায়, সেটাকে কতটা কার্যকর করা যায়, তাহলে কিন্তু যানজটের উপশম হবে, এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা এখনো যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবছি না। আমার মনে হয় দ্রুত গতিতে ছাত্রদের পড়ালেখার ধারাবাহিকতায় এরও টানা উচিত। জয়নুল সাহেব যেটা বললেন, যে প্রয়োজন বোধে ছাত্রদের পালাক্রমে কিভাবে স্কুলে আনা যায় সেটা আমরা চিন্তা করতে পারি। হতে পারে সেটা উচিত যে অভিভাবকরা চাইবে না, তারা বাসার থেকে করবে, অন্য যারা পারে দৈনিক দূরত্ব বজায় রেখে স্কুলে আসলে তাদের জীবনটা স্বাভাবিক হতে পারে, তার জন্য চেষ্টা করা উচিত। অনলাইন ক্লাসের যে ব্যাপারটা আমরা দেখছি, যে অনেকে বলছেন যে অনলাইন ক্লাস, যে শহরের যারা শিক্ষার্থী আছে তারা হয়তো কিছুটা উপকৃত হয়েছে, কিন্তু গ্রামের দিকে শিক্ষার্থীরা এটি নিয়ে খুব একটা উপকৃত হয়নি, বেশিরভাগ শিক্ষার্থী এর বাইরে থেকে গেছে, এটি একটি ব্যাপার। একটি এবং অনলাইন ক্লাসটি আরও বেশি, অনেকে বলছেন যে অনলাইন ক্লাস করতে গিয়ে অনেক শিক্ষকই বলেছেন যে শিক্ষার্থীর অল্প সময় ঘুমিয়ে যাওয়া আনন্দদায়ক করা সম্ভব হয়নি। এটি কি আসলে আর একটু পরিকল্পনা নিয়ে করলে যে সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে সেটি দূর করা সম্ভব হতো কি না? আচ্ছা, আমি একটু আমিনুল ইসলাম আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন আসলে। অনলাইন ক্লাসকে আপনি কী মনে করেন, যে অনলাইন ক্লাসকে আরও বেশি আকর্ষণীয় করা যেত কি না? এবং আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, তাহলে কেন শুধুমাত্র শহরের শিক্ষার্থীরাই অনলাইন ক্লাসে বেশি উপকৃত হচ্ছে এবং গ্রামের দিকে শিক্ষার্থীর একটা বড় অংশ এর বাইরে থাকবে? হ্যাঁ, ধন্যবাদ রেজওয়ান আপনাকে আবারও। আসলে অনলাইন ক্লাসকে আরো কিছুটা আকর্ষণীয় করা যায় কিনা সেটা করতে হলে আসলে তো এখন করতে পারবেন না, সেটা হয় কি এটা তো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আপনার একটা চর্চার ব্যাপারও আছে। আমাদের এখানে একটা উদাহরণ হিসেবে দেই যে আমাদের এখানে অনলাইন ক্লাস অনেক আগে থেকেই চর্চিত, আমাদের মূল প্ল্যাটফর্ম ভার্চুয়াল প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের রেফারেন্স বুকস গুলো যেভাবে আমরা দেই এবং এমনকি এক্সামিনেশন আমরা অনলাইনে নিই, আমি যেখানে থাকি সেটা এমনিতেই একটা। সুতরাং আমরা যখন গেলাম অনলাইনে, যখন এই প্যান্ডেমিক সিচুয়েশন আসলো, আমাদের জন্য এটা কোনো কঠিন কিছু ছিল না, ছাত্রছাত্রীদের জন্য কোনো কঠিন কিছু ছিল না, কারণ তারা এটা ধরতে পেরেছে এবং তারা আমাদের সাথে এটা নিয়েছে। এখন আপনি যখন বাংলাদেশের কথা বলবেন, সেটা তো আপনাকে আগে এই ধরনের এক ধরনের অবকাঠামো তৈরি করতে হবে, তারপরই না আপনি সেটাকে আকর্ষণীয় করবেন। তো আকর্ষণীয় ছাত্রছাত্রীদের জন্য করতে হলে তো আগে শিক্ষকদেরকে সেই ট্রেনিংটা দিতে হবে, পরিকল্পনা নেওয়া যেত নাকি অভিজ্ঞতাটা কাজে লাগানো? একদম ঠিক বলেছেন, এই পরিকল্পনাটা নেওয়া যেত কিংবা এখনো নেওয়া যেতে পারে যাতে ভবিষ্যতে এটা হয়। দেখুন, আমি একটা কথা বলি, এই যে অনলাইন ক্লাসের ফলে যেটা হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা বলছি অনলাইনে ভালো দিকটা বা অ্যাটলিস্ট ক্লাস নেওয়া যাচ্ছে, যেমন এখানে একজন শিক্ষক ছিলেন তিনিই বললেন যে ক্লাস নিচ্ছে, সেটা ভালো। কিন্তু একই দিক থেকে আমাদেরকে দেখতে হবে এই অনলাইন ক্লাসের ইন্ট্রোডাকশনের ফলে আমাদের দেশে কি পরিমাণ ছাত্রছাত্রী শেষ পর্যন্ত ঝরে গেল, একদম প্রান্তিক পর্যায় থেকে শুরু করে দরিদ্র ছাত্রছাত্রী, তাদের তো কাছে মুঠোফোন নেই, তাদের কাছে স্মার্টফোন নেই, তারা ইন্টারনেট চালাতে জানে না, তাদের বাবা মারা এটা কখনো শুনেও নি। তাহলে এই যে করোনা কালে একটা বিশাল সংখ্যার ছাত্রছাত্রী, আমি জানি না এরকম কোনো পরিসংখ্যান আছে কিনা, কেউ গবেষণা করেছে কিনা, কিন্তু ড্রপ আউটের ব্যাপার তো আমাদের সবসময়ই ছিল, এখন সেটা আরো কি পরিমাণে বেড়েছে সেটা কিন্তু চিন্তা করতে হবে। দেখুন, আমাদের মতো একটা দেশে আপনি যতক্ষণ পর্যন্ত অবকাঠামোটুকু, আমরা অবশ্যই আমরা ডিজিটালি বলে না যেভাবে বলে আমরা অনেক এগিয়েছি। আমি শেষবার যখন দেশে গিয়েছিলাম, আমার মনে আছে একটা আলোচনা অনুষ্ঠানে আপনার সাথেই কথা বলছিলাম, আমার সবকিছুই পজিটিভ মনে হয়েছে। কিন্তু দেখুন, এখনো তো আমাদের ওই অবস্থায় যায়নি যে আমরা একদম প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাব
বা একদম যারা দরিদ্র আছে তাদেরকে আমরা এই শিক্ষাটা দিতে পারবো? আমাদের দেশে তো আমরা শিক্ষায় অনেক এগিয়ে গিয়েছি। আজই ভিন্ন একটা দেশে আলোচনা অনুষ্ঠান শুনছিলাম আমাদের পাশের দেশে, তারা আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের জেন্ডার ইকুয়ালিটি নিয়ে খুব প্রশংসা করছিল এবং বলতো যে আমরা কেন এগুলাম এত অর্থনৈতিক ভাবে বা সামাজিক সমতায়। তো আমরা তো এগিয়েছি, কেন এগিয়েছি? এই প্রান্তিক ছেলেমেয়েরা স্কুলে এসছে, গ্রামের ছেলেপেলেরা স্কুলে এসছে, দরিদ্র লেভেলের ছেলেপেলেরা স্কুলে এসছে, কিন্তু এই যে আমরা এখন এক ধরনের অনলাইন ইন্টারাকশনটা করলাম, কিন্তু এটা ভাবলাম না যে এই ছেলেপেলে গুলো কি আদৌ সেটা নিতে পারবে কিনা, তাদের কি এই অবকাঠামো উন্নয়ন কি হয়েছে কিনা। সুতরাং এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমরা যদি সবসময় শুধু এই কথাগুলো না বলি, তাহলে যেটা হবে এই ছেলেমেয়ে গুলো কিন্তু ঝরে যাবে, তখন আমাদের এক ধরনের ইম্প্যাক্ট আমাদের পুরো সমাজে পড়বে। আমার মনে হয় আমাদেরকে এটাও চিন্তা করতে হবে যে না, দেখুন এটা কিন্তু এক বছরের কথা বলছি না, আগামী দুই তিন কে জানে হয়তো চার বছরের জন্য হতে পারে, আমরা তো জানি না কতদিন পর্যন্ত যাবে। সুতরাং আমাদের চিন্তা করতে হবে আমাদের এখন যে অবকাঠামো আছে সেই অবকাঠামোর মাঝেই আমরা কি করে ছাত্রছাত্রী গুলোকে কিছুটা হলেও স্কুলে নিতে পারি এবং তারা যাতে এক ধরনের এনভায়রনমেন্ট ইন পার্সন কাছে থাকতে পারে। নইলে পরে তো আপনি যতই অবকাঠামো দেন, ছাত্রছাত্রীরা একসময় পড়াশোনা করার আগ্রহটা হারিয়ে ফেলবে। জি কথা বলছিলেন আপনি, জি আমি তো ইউসুফ আলমগীর আপনার কাছে আসতে চাই কুড়িগ্রামে, আমি আমিনুল ইসলামের কথা সূত্র ধরে আপনার কাছে জানতে চাই। আপনি শিক্ষা উদ্যোক্তা, আপনি যেন জানতে চাইবো যে আসলেই এই অনলাইন ক্লাসটা শিক্ষার্থীদের, বা আমি যেহেতু প্রান্তিক এলাকার কথা বলছি কুড়িগ্রামের কথাই যদি বলি, সেখানে অনলাইন ক্লাসটা শিক্ষার্থীদের জন্য কতটা কী বল শিক্ষার্থীদের কাছে পৌঁছেছে এবং তারা কতটা উপকৃত হয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে? ধন্যবাদ রেজওয়ান। আমরা বারবার বলছি যে মানে প্রান্তিক জেলা কুড়িগ্রাম সেটি আপনি জানেন এবং একজন শিক্ষক সেটি বলেছেনও, এবং এই কথাটা বলতে চাই যে কুড়িগ্রাম যদি বলি যে পরিসংখ্যান অনুযায়ী দারিদ্র্যের শীর্ষে থাকা একটি জেলা, সেখানে স্মার্টফোন সকল অভিভাবকের কাছে সেই স্মার্টফোন কিন্তু নেই, এবং যার কারণে এই অনলাইন ক্লাস শহর কেন্দ্রিক, শহর বলতেছি পৌরসভা অঞ্চলগুলো, কুড়িগ্রামের যে তিনটি পৌরসভা বা উপজেলার শহরগুলোতে সেখানে যতটুকু সম্ভব সেটি সম্ভব হয়েছে। কিন্তু এই কুড়িগ্রামে ১৬টি নদ নদী আছে, যে নদ যেখানে ৪ শতাধিক চরাঞ্চল আছে, সেই চরাঞ্চলের মানে চরাঞ্চলের স্কুলগুলোতে আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, সেই চরাঞ্চলের স্কুলগুলোতে যেখানে শিক্ষকরা যেতেই চান না, আমরা এটা নিয়ে অনেকবার নিউজ করেছি, অনেকভাবে জানাবার চেষ্টা করেছি বিভিন্ন সময়, চরাঞ্চলের সেইসব স্কুলগুলোতে শিক্ষকরা যেখানে যেতেই চান না সেইখানে অনলাইন ক্লাসের যে বিষয়টি, এবং সেখানে মানে যাদের নুন আনতে পন্থা ফুরায় সেইসব অভিভাবকদের, যে দারিদ্র নিচে দারিদ্র সীমার নিচে থাকা তাদের কাছে আসলে স্মার্টফোন সেখানকার পরিস্থিতি কিরকম? এটি এটি একটি মানে সত্য ঘটনা, এবং যে পরিমাণ বাল্য বিবাহ বেড়েছে মানে এটা কল্পনাও করা মানে সম্ভব না, এবং তাদের সবচেয়ে বড় দুর্ঘটনাটা হচ্ছে যেহেতু তাদের রেজিস্ট্রেশন করতে পারছে না, অর্থাৎ নিবন্ধন করতে পারছে না কাজের কাছে, যে তাদের বিবাহ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন সার্টিফিকেট পাচ্ছে না, সেখানে শুধুমাত্র কি বলা যায় যে ধর্মীয় যে আচার আছে সেটি করে তারা, এবং এখানে এই যে শিশুরা এবং মানে অভিভাবকরা তাদের নিরাপত্তাহীনতার একটি বড় ব্যাপার তারা কাজ করছে, তারা বলছেন যে এই যে বসে থাকাটা, এবং এমন বহুত আছে যে সিক্সে এইটে সেভেনে পড়ে এমন প্রচুর বাচ্চা আছে যাদের বিবাহ হয়ে গেছে এই করোনাকালীন সময়ে। জি তাজিনুল মুস্তারি আপনার কাছে জানতে চাইব, আপনি একজন শিক্ষক, এই যে শিক্ষক শিক্ষার্থীদের ঝরে যাওয়া এবং বাল্য বিবাহর ব্যাপারটি, এটি আপনি কিভাবে লক্ষ্য করছেন, এবং আপনার কাছে কি মনে হয় যে পরিস্থিতি যদি আর স্কুল খোলা না হয় সেটি তাহলে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে কিনা, বাল্য বিবাহ কিংবা শিক্ষার্থীদের ঝরে যাওয়ার ব্যাপারটি? জি আসলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে এই দুটি ব্যাপারের সঙ্গেই আমরা খুবই পরিচিত। বাল্য বিবাহের বিষয়টা যদিও আমাদের প্রাথমিক বিদ্যালয়ে কম ঘটে থাকে, কিন্তু ঝরে যাওয়ার বিষয়টা এটা ওতপ্রোত ভাবে আমরা সবসময় দেখে যাচ্ছি। আর আমাদের ২০২০ সালের আগে
মানে অনেক কাঠখড় পুড়িয়ে এমন একটা অবস্থায় আমরা ঝরে যাওয়ার হার 0% নিয়ে আসতে পেরেছিলাম আমাদের কুড়িগ্রাম সদরে। কিন্তু 2020 থেকে আজ অবধি আমি জানি না এরপরে যখন আমরা জরিপে যাব অবস্থাটা কি দাঁড়াবে, এটা আশঙ্কাজনক অবস্থায় আসলেই আছে। কারণ এখন আমরা যখন স্কুলে যাচ্ছি, ফ্রিকোয়েন্টলি স্কুলে যাচ্ছি, যেটা অবস্থা আমরা দেখি ঝরে পড়ার হার আসলে এটা মানে অনেক কঠিন অবস্থার দিকে চলে যাচ্ছে। যদি এই মুহূর্তে স্কুল খুলে দেয়া না হয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে হয়তো আমরা খুব অতীত যা ছিল আমরা নিকট ভবিষ্যতে একটা পঙ্গু জাতি হিসেবে পরিণত হতে পারি। তাদের স্কুলে ফিরিয়ে নিয়ে আনতে গেলে কোনো পরামর্শ আছে কিনা বা কি এখনই কোনো পরিকল্পনা নেওয়া উচিত কিনা? আচ্ছা, তারটাও মনে সমস্যা হচ্ছে। আমি একটু আমিনুল ইসলাম আপনার কাছে আবার একটু আসতে চাই তাহলে, যে আমাদের এখন যে পরিকল্পনা করতে হবে। হ্যালো, আমি শুনতে পাচ্ছি। জি, জয় জয়নুল আবেদিন জয়, যদি বলেন যে যেসব শিক্ষার্থীদের ঝরে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে তাদের ফিরিয়ে আনতে এখনই পরিকল্পনা নেওয়া উচিত কিনা বা কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই এখনই পরিকল্পনা নেওয়া উচিত। রেজওয়ান ভাই, আমি আপনাকে একটু বলি, সেটা হচ্ছে এই আমি সিনিয়র যুগ্ম মহাসচিব, এই সুবাদে বাংলাদেশের বিভিন্ন জেলা, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে অনেক জায়গায় আমার যাওয়া পড়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, এবং যেখানে মনে করেন এখন পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি এই সমস্ত গ্রামেও আমি গিয়েছি এবং যাই। তো যেই বিষয়টা আসলে আমাদের অনেকেই আমরা সাধু সাজার জন্য তথ্য গোপন করি, এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। আমাদের তথ্য গোপন করা উচিত নয়। মূলত কথা হচ্ছে বাল্য বিবাহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে, শিক্ষার্থীর মধ্যে বেশি লক্ষ্য করা যায়। আর ছাত্রছাত্রী ঝরে যাওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। যেহেতু বাংলাদেশে এখন বিভিন্ন শহরে অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে, বিভিন্ন জায়গায় কাজ করার ফলে ফুডে যারা ব্যবসা বাণিজ্য করতো তাদের ব্যবসা কিন্তু এখন ধ্বংসপ্রাপ্ত। সুতরাং এই সকল নিম্ন আয়ের মানুষগুলো গ্রাম মুক্ত হয়ে গেছে, তারা আর শহরে ফিরে আসবে না। এবং শহরে যে সকল গার্ডিয়ানরা ছিল যারা কোন রকম মধ্যবিত্ত খেয়ে পরে জীবন বাঁচাতো, সামান্য ব্যবসা অথবা সামান্য বেতনে চাকরি করতো, বা যারা গার্মেন্টস কর্মী ছিল তাদের অনেকেই কিন্তু এই লকডাউনের মধ্যে বিগত দেড় বছরের মধ্যে তাদের ইনকাম কমে যাওয়ার ফলে, তারা সাইট কোনো সহযোগিতা না পাওয়ার ফলে তারা অনেকেই গ্রামমুখী হয়ে গেছে। যাদের আর ফিরিয়ে আনা সম্ভব কিনা আমি জানি না, ফিরিয়ে আনলেও দুই এক বছরে সম্ভব নয়। এবং যারা ঢাকা শহরে ছিল তাদের মধ্যে একটা অংশ দ্বিধা বিভক্ত হয়ে গেছে যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তার কোনো নির্দিষ্ট সময় এখন পর্যন্ত যেহেতু পরিকল্পনা করা হচ্ছে না। এখানে আমাদের শিক্ষাবিদদের উদ্দেশ্যটা আমি বুঝতে পারছি না, তারা 15 দিন বা এক মাসের মাথায় একটা ছুটি ঘোষণা করার পরে আগামী 15 দিনে কি হতে পারে এই সময়ে তারা এই চিন্তাটুকু করে না, না করে তারা ঝিমিয়ে থাকে। যখন পরিস্থিতি দেখে যে ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে, খারাপ হলে তখন তারা আবার ছুটিটা বৃদ্ধি করে দেয়, কিন্তু আগামীতে খারাপ হইলে আমরা কি পদক্ষেপ নিতে পারি এই যে চিন্তাটা তাদের করা উচিত ছিল মাঝখানে 1 মাস 15 দিনে, এই চিন্তাটা তারা করে না। তারা তখন মাত্র ওই ছুটিটা ঘোষণা করে তারা ঝিমিয়ে পড়েছে, তাদের আর কোনো কাজ নেই। কিন্তু যখন দেখছে পরিস্থিতি খারাপ হয়ে গেছে তখন তারা আবার ছুটিটা বৃদ্ধি করে। এই যেই পরিস্থিতিটা খারাপ হওয়ার পিছনে কি কি বিষয়গুলো দায়ী সেটাকে যদি ফাইন্ড আউট করতে পারতো এবং সঠিকভাবে তারা পরিকল্পনা গ্রহণ করতো যে আগামী 1 মাস আমরা এই পরিকল্পনা নিলাম যেন এই পার্সেন্টেজটা বৃদ্ধি না পায়। আপনাকে এই আলোচনা থেকে দর্শক যদি আমরা একদম ছোট্ট করে যে যদি কোনো কনক্লুশন আসার চেষ্টা করি তাহলে বলতে হবে, সবাই যেটি বললেন দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা শিক্ষা নিয়ে, করোনাকালে শিক্ষা নিয়ে এখন আসলে স্বল্পমেয়াদী পরিকল্পনার কোনো জায়গা নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাধ্যমেই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আমরা আবার নতুন করে আমরা ফিরিয়ে আনতে সম্ভব হবে, এবং যে গতিশীলতা সেই গতিশীলতা আমরা ফিরিয়ে আনতে পারবো। আমরা প্রত্যাশা করবো নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান যদি দায়িত্বশীলরা দেখেন নিশ্চয়ই এখান থেকে কোনো আলোচনা থেকে তাদের কোনো সিদ্ধান্ত পৌঁছাতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিজের সঙ্গে থাকবেন।